তো হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু আমার চ্যানেল তো তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আর আমিও খুব ভালো আছি সকাল সকাল একটা ভিডিও নিয়ে চলে এসেছি তোমাদের সাথে দেখো ঘুম থেকে উঠে গেছি চোখ মুখ দেখে তো বুঝতেই পারছো চোখ মুখ ফুলে আছে আর বোনকে আমি এখন ডাকবো তো ঘুমিয়ে আছে কত বেলা হয়ে গেছে এত ডাকছি উঠছেই না আর মা এখন বাড়িতে নেই কোথায় একটু বেরোলো একটু কাজ আছে তাই আর আমাকে সব কাজগুলো এখন করতে হবে তো চলে সব কাজগুলো সেরে নি দেখো বিছানাটা তোলা হয়ে গেছে আমার এবার ঘরটা আমি ঝাড় দিয়ে নেব আর এখন বাসনগুলো মেজে নেব দেখো বাসন মাজা হয়ে গেছে কতগুলো বাসন চারজন মানুষ আর এতগুলো বাসন তো স্নান টান করে কাজ সেরে ফ্রেশ হয়ে গেছে বাইরের ওয়েদারটা আজকে ভালোই আছে অতটাও রোদ নেই আর এখন আমি বিস্কুট খেয়ে নেবো একটা খুবই ভালো লাগে এই বিস্কুটটা খেতে জিরে বিস্কুট তো এখন খেয়ে নিই আমি তারপর আবার কথা হবে তো খাওয়া হয়ে গেছে আর এই দিকে দেখো আমার মা কত আচার বানিয়েছে আমের আচার আম তেল তারপরে লেবুর আচার লেবুর আচার তোমরা কে কে খেয়েছো আমাকে বলো তো আমি এই ফার্স্ট টাইম খাবো জানি না কেমন খেতে হবে আর এদিকে আমসত্ব আর এই আমের আচারটা তো খুবই টেস্ট হয়েছে আর এদিকে দেখো মিল্কিও তো ফোন দেখলে ক্যামেরা দেখলে পালিয়ে যায় কিন্তু আজকে জানি না কেন এমন ছিল চুপচাপ তো দুপুর হয়ে গেছে এখন আমি খেতে যাচ্ছি এটা আমাদের বাড়ির সামনের রাস্তাটা মা আমি এখন যাচ্ছি দেখো তো হ্যাঁ আর ভিডিওটা কেমন হচ্ছে সেটা আমাকে একটু বলো কারণ নতুন ভিডিও করছি তো জানি না কিছু কেমন করে কি হয় তোমরা একটু বলে দিও আমি যদি কোথাও ভুল করি তোমরা একটু বলে দিও আমাকে আর হ্যাঁ এই দেখো এখানে একটা স্কুল এই স্কুলে আমি ছোটোবেলা থেকে পড়াশোনা করে এসেছি প্রফুল্লনগর প্রাথমিক বিদ্যালয় অনেক পুরনো স্কুল তো এখন স্কুল লাইফ শেষ কলেজ লাইফ শুরু হাইরোডে উঠে গেছি দোকানে যাচ্ছি আমি আমাদের দোকানে খাওয়া দাওয়া হয় আর এই যে বিষ্টি হিন্দু হোটেল আমার বোনের নামে হোটেলটা এই যে আমি বোন এটা কাকার মেয়ে আর বাইরের রাস্তাটা একটু দেখিয়ে দিলাম এই যে বাবা এখানে রান্না করছে আর এখানে আমি ভাত নিয়ে নিয়েছি ডাল আলু ভাজা কাঁচাকলা আলুর তরকারি আর ও শুধু ডাল আলু ভাজা নিয়েছে আর লাস্টে আসলো মাছ ভাজা আর আমি ভিডিওটা এন্ড করতে ভুলে গেছি তো যাই হোক যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও